নবদাস হত্যা মামলা কড়ি চাল বয়ানবাজি কি সত কোচি কিছ কুচি তাকে নিয়ে চালছি বেশ ঘমাসান গোটে পটে রাজনৈতিক হটচমট জারি রই অন্যপটে বিধী তুহ কুতুহ এখন আক্রমণ করছেন তবে তা রয়েছেন অপরাধী গোপাল দাসর নার্কোটেষ্ট করা তে এই নার্কো টেস্ট করা পরে কণ ফিটব হত্যার গুমর বা এই ঘটনা পছর রহস্য পদাকে আসব কি তেমনি নার্কো টেস্ট কণ এই নার্কো টেস্ট কিভাবে ভাবে করা যায় আসুন জাঁবিয়া এই নার্কোটেস্ট অপরাধী সত জাণব হয়ে কোর্টরে কিন্তু এখন প্রমাণ হিসাব গ্রহণ করা যায় নাহি। তেমন অপরাধী কিছু তথ্য হাসল করে তদন্তকারী সংস্থা নার্ক টেস্ট সময় চারি পাঁচজনি টিম উপস্থিত রুহ এ থাকে আনাস্তেসিয়া ডাক্তার মনোবিজ্ঞানী ফরেসিক ডাক্তর প্রমুখ প্রথমে অভিযুক্ত কো আনাসতে দিয়া যায় সাধারণত সোডম পেটাথল বা সোডিয়ম থাইপন্ডা ব্যবহার করা আনাসেসি ডোজ সাবধানতার সহ দিয়া যায় কারণ ডোজ অধিক হয়ে গেলে রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে এই ইঞ্জেকশন পরে অভিযুক্ত অর্ধচেতন অবস্থাকে চাল যায় অর্থাৎ অভিযুক্ত পুরা বেহোশ হুয়ে কি পুরা হোস্রে নাই তাপরে অভিযুক্ত গোটি পরে গোটিয়ে প্রশ্ন পচার যায় অভিযুক্ত সব প্রশ্নর সত উত্তর দেব তার কিছু মানে না কিছু ঘটনার নার্কোটেষ্ট্রে অভিযুক্ত মিছ বি তেম এ নার্কো টেস্ট কন এবং কিভাবে ভাবে করা যায় তেমন নবদাস হত্যা মামলার অভিযুক্ত গোপাল সত কৌছি কেম কৌছি এবং নবদাস হত্যা পছর কারণ কম কেতে সামনা আসুছে তা হি অপেক্ষা